जीते रे कैरेट को और मैं मेकअप कर दी भाई না কি বলবো আপনার ভয়েসে তো সুন্দর বুঝছেন আমি মানে খেলতে পারছি না ভাই আমাকে সংসারে আগুন লাগবো আমার বর পাশে বসে ভাই ইয়া ব্লু সি খেললাম তো মানে ইমুলেটর খেললাম তো আমি তোই পাইছি আসলে নিজে ইমুলেটর শেয়ার দেন ইমুলেটর শেয়ার দেন ইমুলেটরই তো শেয়ার দাও আচ্ছা তাহলে আমরা সামনে বলে নামে পড়ো নামে পড়ো পড়া মুদারো ভাই সামনে দিয়ে গুনগুন করে আমার কাছে গান নেই মারতে পারতেছি না দাদা এদিকে আসেন আপনি আপনি কোথায় বিবাহিত আরে বিবাহিত তো কি হইছে মানে মানে জান্নাত আপু আমি আপনার বার্থডে এর দিন ডিসকর্ডে যাইয়া উইশ করছিলাম আপনার বয়সটা তো কিউট বুঝছেন আমার হাত কাঁপছে পরে আপনি কথা বলতে পারেননি যদিও আমিও আপনার বার্থডেতে উইশ করতে চাই কিভাবে করতে পারি হ্যাঁ বলেন তো আমার ইচ্ছা আছে আপনার বার্থডে উইশ করার গেমের পরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন আরে না না আপনি দুলো ভাইয়ের নাম্বারটা দিয়ে দিও নম্বরে কল দিয়ে তোমার উইশ করে দিব আরে আমি ওনার ফোন দিয়ে লাইভ দেখে বলছি আজকে জয়েন করতেই হবে পারি না কখন আপনার ডেডিকেশন আমার অনেক ভালো লাগছে এই গাইস আপুটার ভয়েস কিউট আছে আমার মাইক অফ আছে শুনতেছ না কিছু বলো বলো আমি শুনতেছি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ বল তুমি লাইভ থেকে বের হয়ে যাও এই লাইভ দেখো না ভুলো বুকের উপর রোস্ট কেটে দিয়েছে বলতে খুব ভালো লাগছে এই জিনিসটা খুব ভালো লাগছে না এত ভালো লাগে আমি কিছু বলতে পারবো না ভাই আমার হাত কাঁপতেছে আমি খেলতে পারতেছি না মানে নাইম ভাইয়া আমার সাথে ফ্লার্ট করতেছে আপনি জান্নাত আপুর সাথে ফ্লার্ট করেন আমি একমাত্র ফাঁকা আমার কোন সুবিধা নাই বুঝলাম না আচ্ছা সব বাদ দিয়ে আপু শুনেন আপু শুনেন আপনার নাম্বারটা দেন আমি আপনার ফ্রি টাইম গুলোতে আপনার গেমের সাথে একটু মানে আপনার যে কোয়ালিটি টাইম থাকে আপু আপু ও আপু ওই ওই আপুরে বলেন যে ওনার হাজবেন্ডের ফোনে যেতে নাইমের নাম্বারটা সেভ করে রাখে ওইটি ওইটি বলতেছি মালি আপু আপনার হচ্ছে ননদ আসছে আরে না উনি ওরকম না ফ্রেন্ডলি না হ্যাঁ হ্যাঁ অনেক ফ্রেন্ডলি ভাই সত্যি নাকি সত্যি মেট নাকি ভাই ও আমার সামনে ফ্ল্যাট করে এই দুলা ভাই বল আপনি ডাকতেছি নাই ভাই এই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই ও দুলা ভাই এডিসি মিয়া শিয়ালকে মুরগি বাকি দিতে নেই আপু বুঝছেন আমার নাম্বার না আপু আমার গেমারি নাম্বারটা দেখবে একটু আমি লেট থেকে খুলনা বিয়া করছি আপনার সাথে মিট করার লাগা শুক্রবারে তোমার প্রত্যেকটা লাইফ দেখি আমি ভাই বিগ ফ্যান জানা তুমি শুক্রবারে তাহলে আসতেছি
মানে আমরা কিন্তু এই খুলনার একদম আশেপাশে থাকি আমরা মানে কাজ বলে আমার লোকেশন বলে জানা ভাই আমি তো চাচ্ছি আপনি বাঁচিয়ে দেন আর আপনার ননদকে খেলা শিখাই দিয়ে তাহলে এটা বেশি জোর ছিল জান্নাত এটা অনেক বেশি জোর ছিল কোথায় তুমি এনে পালায় কি করবা তোমার তো মেরে আপনার বাবি জানাতে জীবন ভাইয়া আপু অনেক ভালো খেলেন নাইস শট থ্যাঙ্ক ইউ সো মাচ গেমে কি কি যোগ্যতা আছে আপনি গেম গেম জি না এডি করে ভালো খেলার যোগ্যতা আছে নাকি এগুলা বল শি ওকে এই ডাবল এর দ এর দ রিও দিতে যাব রিও দিতে যাব নক নাইস পাথরের পিছে রইলো পাথরের পিছে তো নক আছে ওই যে দূরে একটা লাল লাল পরে মালি আপু মানে আপনার ফিনিশটা কি ফাঁকা আছে শুনি নাই কিছু আমি জানি হচ্ছে মালিহাপুর ননদ যদি থাকতো তাহলে আমাকে দিত এটা আমি ভাই ওয়াল ওয়ালের কথা কো মেনশন দাও ওয়াল ওয়াল সরি আছে ওয়ালি ওয়াল এখানে তো গেমের মধ্যে তো ওয়াল ছাড়া আর কি দেবে বলো আরে মালিহাবু আরে বাজিতে পারলাম না রে আল্লাহ নাইম ভাইয়া তোমরা দুজন থাকতাম মরলাম কি নাইম মানে কি যে বলবো না কি নাইম সব নিজম ভাই দোষ বুঝছেন আপনি যদি আমার দিকে একটু মানে পাত্তা দিতেন তাহলে মরতো না জানেন এটা আমি তোমাকে তোমাদের কি লুচে পিঙ্কি হাই মালা তিন হাই 50 বাট কাজ করতেছিস না মাত্র 10টা আছে বেশি থাকলে দিতাম
লিটাস্টিক আমার ভাই বলছো একটা হলো না ওই নোবলি বুঝলে দি ভাই কত কম ভাই কি না দিছে দেখ তুমি ডিসকানেক্ট করো ভাই আমি ন কই যাবো কি শুনবো কোথা থেকে না নাম্বার প্লাট বলো তো নাইম হ্যাঁ দেখছো দাঁড়াও এই বিএসএস মারে কে রে ওই ঘরের ভিতরে বিএসএস দাঁড়াও এটা আমি কনফার্ম দি আসি দেখেন আপনার রিকোয়েস্ট গেছে কে মগুরে এই টাইমে ভাই আমার জীবনে কিছু হলো ভাই যে সময় চান্স পাই